প্রিয় দর্শক শ্রোতা, যথাযোগ্য ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে হালিশহর মণিনগর 37 নং ওয়ার্ডস্থ শেখ ফজর আলী মাতব্বর জামে মসজিদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ যথাসময়ে সম্পূর্ণ হয়। নির্ধারিত সময়ের পূর্বেই দলে দলে লোক ঈদগাহে আসতে থাকে। নামাজের সময় 8:30 হলেও এর পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহের ময়দান। মহান রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপনের মধ্য দিয়ে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা সাইফউদ্দিন মোহাম্মদ খালেদ সাহেব। আল্লাহ কুতবার পরপরই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ
নামাজ শেষে আগত মুসল্লিরা একে অপরের সাথে ঈদের কোলাকুলিতে ব্যস্ত হয়ে পড়েন। পুনরায় আগত মুসল্লি এবং এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ সাহেব আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেখ মদানের মাত্র গ্রামের মসজিদে সমবেত আল্লাহ আদায়ের আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়ত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবারও শুকরিয়া আদায় করতেছি এবং অত্যন্ত আমাদের অনুকূল অবস্থায়, আবহাওয়ার অনুকূল অবস্থায় আমরা সুস্থভাবে নামাজ সুন্দরভাবে আদায়ের জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে প্রত্যেককে সুস্বাস্থ্য দান করেন, পবিত্র রমজান মুবারকের এই শিক্ষা আমরা যাতে আমাদের উত্তরাগ পর্যন্ত যাতে আমরা বজায় রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।